আসসালামু আলাইকুম বিস এরপি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি শুধুমাত্র অলস মানুষের জন্য যারা কবি আমার মতো অলস তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো অলস মানুষেরা কি করে অলওয়েস সব কিছু শর্টকাট খুঁজে তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটার মধ্যে বলেছিলাম যে কোনো ওয়েবসাইটের যে কোনো পেজ যে কোনো প্যারাগ্রাফ যে কোনো আর্টিকেল মানে যে কোনো জিনিস কিভাবে আপনারা সেটা অডিও শুনতে পারবেন মনে করুন আপনি একটা অনেক বড়ো একটা নিউজ পেপার পড়তেছেন নিউজ পেপার পড়ার সময় সেটা যদি কেউ আপনাকে অডিওতে বলে দেয় তাহলে কিন্তু আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না যেমন কি টিভিতে যেরকম নিউজ বলে ঠিক এরকম তো সেই ভিডিওটাতে ছিল অবশ্যই শুধুমাত্র ইংলিশ পড়তে পারে বা অন্য অন্য যেগুলো ল্যাঙ্গুয়েজ যেমন কি জাপানিস তুর্কিশ তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো তো বাংলা কিন্তু সেটাতে ছিল না আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনারা বাংলাতেও শুনতে পারবেন মনে করুন আপনি বাংলা নিউজ পেপার পড়তেছেন সকাল সকাল তো আপনাকে মোবাইলের মধ্যে পড়তেছেন আপনাকে আর পড়তে ইচ্ছা করতেছেন আপনি কিন্তু সেটা যদি আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সেট করে দেন বাংলায় করে দেন তাহলে সেটা কিন্তু আপনাকে পড়ে শোনাবে আর আপনাকে কষ্ট করে পড়তে হবে না তো চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান সার্চ করতে হবে এই যে পকেট আমি এর আগে একটা পকেটের উপর টিউটোরিয়াল দিয়েছিলাম সেই টিউটোরিয়াল বলেছিলাম একটা সিক্রেট জিনিস জানাবো সেটাই তো এই সফটওয়্যারটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তার এটা লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমার আগের ভিডিওটি যারা দেখেন তারা দেখে নেবেন সেখানে আমি দেখিয়েছিলাম কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আর অ্যাকাউন্ট করাটাও খুবই সহজ জাস্ট আপনারা সাইন ইন টুইন সাইন ইন উইথ গুগল করে দিলেই হবে এরকম চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা দেন আমরা কোনো কিছু কীভাবে অ্যাড করবো মনে করুন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য মনে করেন গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যার পর আপনি সেখানে কোনো কিছু পড়তেছেন ঠিক আছে মনে করুন আমি এখানে কোনো কিছু পড়বো বা এখানে পত্রিকা দিব যাই হোক না কেন আপনি যাই পড়েন না কেন আমি পত্রিকা দিলাম ঠিক আছে এখানে পত্রিকা কোথায় পত্রিকার জন্য এই যে পত্রিকা পত্রিকা লিখলাম ঠিক আছে পত্রিকা দেওয়ার পর এখানে বাংলাদেশের পত্রিকাগুলো চলে আসবে মনে করুন দৈনিক যুগান্ত তো আসার পর আমি সেটা এখানে পড়তেছি আমাকে পড়তে ইচ্ছা করতেছে না বাংলা তো অনেক বড় বড় যেমন কি আর্টিকেলগুলো অনেক বড় অনেক বড় বড় লিখে সেজন্য আমার পড়তে ইচ্ছা করতেছে না তা আপনি কী করবেন এটাতে থ্রি ডটে ক্লিক করবেন তারপর শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনার এখানে শেয়ারের একটা পেজ আসবে সেখানে আমি আবার এটাকে ক্লিক করব। আমার এখানে আসতেছে না পেজটা আবার ক্লিক করলাম ক্লিক করার পর এটা কিন্তু আমার কাছে অটোমেটিক চলে যাচ্ছে সেই এই যে এটাতে চলে গেছে আমার কাছে এতে দেখেন আমি শেয়ারে ক্লিক করার সাথে সাথে যুগান্তরটা কেন চলে আসছে যেহেতু আমি আগে সেট করে দিছি তো সেজন্য তো আপনারা এই যে তিরিডোটা যাওয়ার পর শেয়ারে যাবেন শেয়ারে যাওয়ার পর পকেটটা দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিলেই সেটা পকেটের মধ্যে চলে আসবে আর এটার একটা সুবিধা হচ্ছে আপনি সেটাতে অনলাইনে অনলাইন মানে ইন্টারনেট না থাকলেও অফলাইনেও পড়তে পারেন তো আমার কাছে এটা চলে আসছে মনে করুন এটা লুট হচ্ছে তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি অলরেডি সেভ করে রাখছি এই আর্টিকেলটা অনেক বড় ঠিক আছে এটা আমাকে বাংলায় পড়ে কেউ শোনালে আমার জন্য খুবই উপকার হবে যেহেতু আমি খুবই অলস তো আমি এটা কি করবো এরকম এখানে নিয়ে আসব নিয়ে আসার পর আর অন্য অন্য ল্যাঙ্গুয়েজে পড়তে চাইলে আপনাকে কিন্তু অফলাইনে পড়তে চাইলে আপনি কি ইংলিশ শোনাবে শুধুমাত্র আর যদি বাংলায় পড়তে চান তার বাংলায় শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে তা আমি এটা থ্রি ডটে যাব যাওয়ার পর এখানে লিসেন টি টিএসে যাবো যাওয়ার পর এখানে দুইটা অপশন আসবে আপনারা কি স্যামসাং টেক্সট উইথ স্পিচ ইঞ্জিনের সাথে করবেন নাকি গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিনের সাথে করবেন আমি গুগুলে দিব যেহেতু গুগলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাওয়া যায় তো গুগলে দেওয়ার পর ঠিক এইরকম একটা পেজ আসবে আপনি এখানে কী করবেন এটাকে আমি পোস্ট করে দিচ্ছি দেন এখানে যাবেন আপনারা আর্টিকেল এই যে রাইট ইন আর্টিকেল ল্যাঙ্গুয়েজে যাবেন যাওয়ার পর এখান থেকে বাংলাটা সিলেক্ট করবেন বাংলাটা কোন জায়গায় আসে এই যে ফার্স্টে আসে দেখেন বাংলাটা চলে আসছে তো আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আমি এটা মিডলে নিয়ে আসছি একদম স্লো স্পিড ফার্স্ট করতে পারেন

এই এখন পরে শোনাবে একটু করে অপেক্ষা করতে হবে এটা আমি ফুস করে দিচ্ছি আবার দিচ্ছি ইন্টারনেট বাবু হানিফার মহানুভবতা বাই এস কে আই এম আর এন এইচ ও এস এস কে এম ইমাম আবু হানিফার পাড়া প্রতিবেশীদের মধ্যে একজন দিনমজুর বাস করত দিনের বেলায় সে নিজের কুড়ে ঘরে বসে নানা রকম কুটির শিল্পের কাজ করত অশালীন গান ও প্রলাপ দেখছেন অলরেডি সবকিছু কিন্তু পড়তেছে এই যে হইচই করতে সবকিছু এখানে বলে দিচ্ছে তো এটা আপনার জন্য খুবই হেল্পফুল হয় এই অ্যাপ্লিকেশানটা আর এটা তো অফলাইনে পড়া যায় আর অনেক সিস্টেম আছে আমি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি তো আপনারা আগের ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমি সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমার কাছে মনে হয় এই অ্যাপ্লিকেশানটা যারা অলস ব্যক্তি তাদের জন্য খুবই কাজে আসবে যারা পড়তে ইচ্ছে করে না বা পড়তে চায় না তাদের জন্য খুবই কাজে আসবে আর বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুবই খুবই কাজে আসবে যেন না মনে করুন আমরা উইকিপিডিয়া থেকে বা যে কোনো একটি প্যারাগ্রাফ দেখ যে কোনো একটি কম্পোজিশন পড়তেছি ঠিক আছে তো সেটা আমার পড়তে সেখান থেকে ইচ্ছা করছেন না তো আমি যে এটা যদি বাংলায় করে দিই বা ইংলিশে করে দিই আমাদেরকে অটোমেটিক্যালি পড়ে শোনাবে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর আমি এখানে একটা লাইফ ওয়েল পেপার ইউজ করতেছি খুবই দারুণ একটা লাইফ ওয়েল পেপার তো এটা এটার যদি আপনারা ইউজ করতেছেন এটার নাম হচ্ছে ইংক ইন ওয়াটার লাইফ ওয়েল পেপার আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন সরি আমার একটা কল চলে আসে আর এটার কালারগুলা ভিতরে সব কিছু আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েল্টে যাস এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো পরবর্তী এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে